মোটর ভেহিকলস দপ্তরের অভিযানে আটক পাঁচটি ট্রাক। মোটর ভেহিকলস দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাস্তা গাড়ি চেকিং এর সময় ওভারলোডের অভিযোগে পাঁচটি ট্রাক আটক করে তারা। মুর্শিদাবাদের কুলিমোড়ে ময়ূরাকি নদী থেকে বালি আনা হচ্ছিল এই পাঁচটি ট্রাকে করে। তল্লাশির পরই আটক করা হয় ট্রাকগুলিকে। আটক হওয়া ট্রাকগুলির ট্যাক্স ও ইন্স্যুরেন্স ফেল আছে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে। ট্রাকগুলিকে আটকের পর স্থানীয় আখিরা দিঘি এনভিআই ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।